আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিও শুরু হচ্ছে আমার সকালের জোড়া পদ্ধতি নাস্তা বানানোর মাধ্যমে। আগের দিনের চালের রুটি ছিল, সেটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে এইভাবে আজকে সকালে নাস্তা করে নিচ্ছি উইথ খাসি মাংস। খাসি মাংসটা আমার এত পছন্দের না, এর জন্য অল্প একটু নিয়েছি। দেন সকালে নাস্তা খাওয়ার পরে রেডি হয়ে গেলাম, কারণ আজকে একটু বেশ কাজ ছিল কয়েকটা জায়গায় যাওয়ার জন্য। এটা হচ্ছে আমার আজকের লুক। আর এদিকে আমি আর আমার ভাগ্নে একটু রংটং করছিলাম, এই তো বের হয়ে গেলাম। আর যেখানে যাচ্ছি সেটা হলো বসুন্ধরাতে যাচ্ছি, যার কারণে মেট্রোয়েলে করে আগে কারণ বাজার যাচ্ছি। মেট্রোয়েল থেকে এই যে আগেকার এই ভিউটা যে কী সুন্দর মাশাল্লাহ, আপনারা যারা যান তা তো অবশ্যই জানেন। মেট্রোয়েল হচ্ছে একদম এখন একটা ব্লেসিং সবার জন্য আর কি, আমি মনে করি। এই যে বসুন্ধরাতে চলে আসলাম, এখানে আমাদের কিছু কেনাকাটা করার ছিল, আগে সেই কেনাকাটাটা করে নিলাম। তারপর হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা কাজ ছিল আন্ডারগ্রাউন্ডে যে ফোনের শপগুলো আছে ওইখানে, ওইটার কাজটাও শেষ করে নিলাম। এই যে আন্ডারগ্রাউন্ডে আসছি, এইখান থেকে আবার যাচ্ছি আমরা হচ্ছে টোকিও স্কোয়ারে রিক্সা করে। আমরা ওখানেও কিছু কেনাকাটা করব, কিছু ড্রেস দেখছিলাম অ্যান্ড কিছু জুতাও দেখছিলাম। আমি ভাবলাম যে আমার কিছু রাফ ইউজের জন্য কতগুলো জুতা কেনার প্রয়োজন, এই যে ওগুলো চেক করছিলাম। এই যে ফার্স্ট এটা চেক করছিলাম, আমার পাটা আসলে ওভার সাইজ, যার কারণে আসলে সব জুতা পরা যায় না। মানে আমি আগে ডিজাইন দেখার আগে আমি আগে দেখি যেটা হয় নাকি, হয়ে গেলে আমার আর ডিজাইন ম্যাটার করে না। এই যে এটাও দেখছিলাম, ভালো লাগছিলো, তিন চারটা জুতা দেখেছিলাম। দেন ওগুলো করতে করতে হচ্ছে দুপুর পার হয়ে গিয়েছে, আর আমাদের ক্ষুধা লেগে গিয়েছিলো। পাশে কেএফসি ছিল, ওখানে গেলাম লাঞ্চের টাইম তো চলে গিয়েছে, লাঞ্চের পরে বিকালের নাস্তা করার জন্য আর কি। আমার ভাগ্নির আসলে চিকেন টাইপ খাবার অনেক পছন্দ, চিকেন ফ্রেঞ্চ ফ্রাই, এই জন্য ওর জন্য আসলে এই জায়গায় এগুলা কেএফসি বা বার্গার কিং এসব জায়গায় যাওয়ার। দেন বাসায় চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গিয়েছিলো, মাগরিবের আজান দিবে এমন হয়ে গিয়েছিলো, বাসায় চলে আসছি। তারপর আর কোনো ক্লিপ নেইনি। দেন বাসায় এগারোটা সাড়ে এগারোটার দিকে আর ডিনার করলাম, আমার ফেভারিট। আমার আম্মু হচ্ছে এই যে আমরা ভুড়ি রান্না করেছিলাম এটা পাঠাই দিচ্ছিলো, আজকে আমরা গরম করে এটা খাচ্ছি, সাথে ছিল আলু ভর্তা আর সালাদ। দেন খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু আমার সেমিস্টার ফাইনাল চলছে সো পড়তে বসেছিলাম। এই ছিল আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।